এই বার পূজাটা সবচেয়ে নির্বিঘ্ন হবে এবং সবচেয়ে ভালো হবে। সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আলোচনা করেছি, তারপরে আমরা আসন্ন দুর্গা পূজা যেভাবে নির্বিঘ্নে যেন হতে পারে এই সম্বন্ধে আমরা আলোচনা করেছি, এবং আমরা আশা করি এই বার পূজাটা সবচেয়ে নির্বিঘ্ন হবে এবং সবচেয়ে ভালো হবে। তারপরে আমাদের পার্বত্য চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে, ওই জায়গা সম্বন্ধে আপনারা জানেন, আপনারা অনেক সময় ভিডিও করেছেন। তারপরে আমাদের যেই আশুলিয়ার শিল্প কারখানার যে একটা ঝামেলা এটা সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে, তারপরে আমাদের অস্ত্র উদ্ধার অভিযানটা চলতেছে এই ব্যাপারেও আমাদের আলোচনা হয়েছে, তারপরে যে মাদকের ব্যবহার হচ্ছে এবং মাদক কিভাবে রোধ করা যায় এই মাদকের ব্যবহার এই সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা হয়েছে, তারপরে আমাদের মিয়ানমার সীমান্তের সম্বন্ধে আমাদের কিছু কিছু আলোচনা হয়েছে, আর এই সন্ত্রাসী এবং জঙ্গি যেন কোনো অবস্থায় মুক্তি না পায় এ ব্যাপারেও আমাদের আলোচনা হয়েছে। এগুলি আমাদের ছিল মোট আলোচনার বিষয় এবং এটার ভিতরে আমাদের কিছু কিছু ডিসিশন হয়েছে, এবং ডিসিশনেরগুলি হলো যে পূজাটা যেন একেবারে নির্বিঘ্নে হতে পারে, এই জন্য আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া আমরা তা নিব, এবং আমরা আশা করব এবারের পূজা যত পূজা হয়েছে ওর থেকে এইবারের পূজাই সবচেয়ে বেশি ভালো হবে। এই জন্য আপনাদের সবাই সাহায্য এবং সহযোগিতা আমাদের দরকার। তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা জানেন, আইন শৃঙ্খলা উন্নতি হওয়ার আরও অনেক ই রয়ে গেছে, যেহেতু আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে খুব ভালো আমি বলবো না, বাট স্যাটিসফ্যাক্টরি আমি বলবো, বাট এইটারে কীভাবে ভালো করা যায় এই জন্য এখানে আলোচনা করা হয়েছে, এবং আমি আশা করব আইন শৃঙ্খলা পরিস্থিতি যতই দিন যাবে আস্তে আস্তে উন্নতির দিকে যাবে। এই ব্যাপারেও আমি আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতা কামনা করি।